এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা গুরুত্বপূর্ণ পনেরো রকম তিরভুজ রূপের কাউন্টিং শিখবো যদি আমার তুমি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেরোকনটি বাজিয়ে দাও আর এই ধরনের ভিডিও চাইছো কি না কমেন্ট বক্সে জানাও আজকের নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো এই ধরনের ত্রিভুজ কাউন্টিং কি করে করে দেখো ফার্স্টে কী করবে কতগুলো ঘর আছে গুনে নেবে একটা ঘর দুটি ঘর তিনটি ঘর চারটি ঘর পাঁচটি ঘর ছটি ঘর সাতটি আর লাস্ট আটটি এই যতগুলো ঘর আসবে তাকে দুই দিয়ে গুণ করবে তাহলেই অ্যান্সার চলে আসবে তাহলে আট গুণ দুই তাহলে কত হয়ে যায় ষোলো ষোলো অপশানটি দেখো অপশান ডিতে আছে ষোলো তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার এই ধরনের ত্রিভুজ কাউন্টিংগুলো এইভাবে করবে পরবর্তী কোশ্চেনটি দেখো বন্ধুরা এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো কীভাবে করবে দেখে নাও দেখো খেয়াল করো এখানটায় ছেদ করা হয়েছে একটি চতুর্ভুজকে ছেদ করা হয়েছে তাহলে এক দুই তিন চার তাহলে চার গুণ দুই চার গুণ দুই করলে কত এসে যায় চার গুণ দুই করলে এসে যায় হচ্ছে তোমার আট সেমভাবে বাইরের দিকেও এক দুই তিন আর কত চার তাহলে চার গুণ দুই তাহলে করলে কত হয়ে যাবে আট আর আট আর আট যোগ করলে কত হয়ে যাবে আট আর যোগ করলে হয়ে যায় কত ষোলো হয়ে যায় তাহলে অপশান সিতে উত্তর আছে ষোলো কারেক্ট অ্যান্সার অপশান সি এই এই ধরনের ত্রিভুজ কাউন্টিংগুলি এইভাবে করবে পরবর্তী কোশ্চেনটি দেখো দেখো এই ধরনের কিন্তু ত্রিভুজ পরীক্ষায় অনেকবার এসছে তো কীভাবে করবে শর্ট শ্রিক্স দেখো সেমভাবে করবে গুনে নেবে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ এবার একে দুই দিয়ে গুণ করে দেবে তাহলে হয়ে যাবে অ্যান্সার কমপ্লিট তাহলে পাঁচ গুণ দুই সমান সমান দশ অপশান বিতে আমরা দশ দেখতে পাচ্ছি অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী জিআইটি দেখো দেখো এই জিআইটা ঠিক করলে হবে না এটা জাস্ট গুনতে হবে তো কেউ করবে দেখো দেখো এখানে একটা ত্রিভুজ রয়েছে এখানে একটি দুটি হলো এখানে একটি তিনটি হলো এখানে একটি চারটি হলো এখানে একটি পাঁচটি হলো এখানে একটি ছটি হলো এবার দেখো এই একটা বড় ত্রিভুজ তার মানে কটা হয়ে গেল সাতটা হয়ে গেল আর এই একটা বড়ো ত্রিভুজ তাহলে হয়ে গেল কটা আটটা তাহলে অপশান বিতে আমরা আট দেখতে পাচ্ছি অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী জিআইটি দেখো দেখো এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো কীভাবে করবে সেমভাবে দেখো একটা চতুর্ভুজকে প্রথমে ছেদ করা হয়েছে দেখো এখানটায় একটা চতুর্ভুজকে ছেদ করা হয়েছে তাহলে কি করব এক দুই তিন চার তাহলে চার গুণ দুই তাহলে কত হয়ে যায় চার গুণ দুই করলে হয়ে যায় হচ্ছে আট চার গুণ দুই কত হয়ে যায় আট তারপর দেখো এখানে একটা এক দুই তিন চার তাহলে আরও চারটে আমি ত্রিভুজ পেলাম চার তাহলে যোগ করে দিই তাহলে আট আর চারে কত হয়ে যাবে বারো অপশান এ কারেক্ট অ্যান্সার বারো পরবর্তী যে আইটি দেখো দেখো এই ধরনের জ্যায় কিন্তু পরীক্ষায় আসে যে ট্রিক্সে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে গুনে করতে অনেক সময় লাগে দেখো আমি যে যা বলবো সার্স্ট ফলো করবে দেখবে এই ধরনের জ্যায় পরীক্ষা হলে পেরে যাবে দেখো এই দাগটা পুরো ছেদ করেছে পুরো ছেদ করলে দুই লিখবে হয়ে গেল দেখো এই দাগটাও পুরো ছেদ করেছে তাহলে কত লিখবো আবার লিখবো আমরা দুই লিখে দেব এবার দেখো এই দাগটা পুরো ছেদ করেছে তাহলে আবার লিখে দেব দুই যতবার পুরো যদি দাগ ছেদ করে তার জন্য ততবারই আমরা দুই লিখবো আর সবার শেষে একটা দুই দিয়ে গুণ করে দেব তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো অপশান সিতে আমরা ষোলো দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার অপশান সি পরবর্তী জিআইটি দেখো দেখো খুব ইম্পর্টেন্ট একটি জিআই আমি কিছুক্ষণ আগে শিখালাম দেখো ফার্স্ট আমি একে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝে যাবে দেখো আমি যেটা শিখালাম দেখো এই যে পুরো ছেদ করছে এরকম করে এরকম করে পুরো ছেদ করছে এরকম করে পুরো ছেদ করছে এরকম থাকা মানে আমি কত বললাম ষোলো দেখো এই জিনিসটা একবার বাইরে ঘটেছে এরকম দেখো খেয়াল করো আমি ফার্স্টে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে তাহলে বুঝে যাবে দেখো ধরো ভিতরে কিছু নেই দেখো এটাকে পুরো এরকম করে ছেদ করছে তার মানে কত ষোলো ঠিক আছে এবং সেম ভাবে দেখো ভিতরের দিকেও এরকম রয়েছে দেখো ভিতরের দিকেও সেম এরকম রয়েছে দেখতে পাচ্ছ তার মানে ষোলো ষোলো কত হয়ে গেল বত্রিশ হয়ে গেল ষোলো বাইরে ষোলো আর ভিতরে ষোলো মোট তাহলে আমরা কতগুলো পেয়ে গেলাম আগেই পেয়ে গেলাম বত্রিশটা ঠিক আছে টিক্সে কত করে নেওয়া যায় এবার খেয়াল করো এই যে এই ত্রিভুজটাকে খেয়াল করো এই এই গেছে এই গেছে এই গেছে এই মাঝখান ছেদ করেছে ছেদ করা মানে কি তিনটে ত্রিভুজ এইদিকেও সেমভাবে এদিকেও এই সেমভাবে এখানে কটা ত্রিভুজ থাকবে তার মানে এই যে তিনটে ত্রিভুজ ঠিক আছে কারণ এরকম একটা ত্রিভুজকে ভাঙা হয় দেখো আমি শিখে দিই তাহলে এখানে কটা ত্রিভুজ আছে এই যে মাঝখানে দাগ তিনটা ত্রিভুজ তাহলে এরকম করে দেখো সব দিকে রয়েছে তিন নটা ত্রিভুজ হয়ে গেল ঠিক আছে আশা করি ক্লিয়ার তাহলে আর কতগুলো চলে এলো এবার দেখো এবার দেখো বড় বড় কিছু ত্রিভুজ আছে সেগুলো দেখে নাও দেখো এই একটা ত্রিভুজ ঠিক আছে দেখো এই একটা ত্রিভুজ ঠিক আছে হয়ে গেল দুটো দেখো এই একটা ত্রিভুজ তাহলে এর অপোজিটেও তাহলে থাকবে এই যে একটা ত্রিভুজ চারটে হয়ে গেল দেখো এই মাঝখানের দাগটা এদিকে একবার ছেদ করেছে আর মাঝখানের দাগটা এদিকে একবার ছেদ করে তাহলে কতগুলো পেলাম ছটা পেলাম আমরা পেয়েছিলাম প্রথমে কত বত্রিশটা তাই তো টিক্সে বত্রিশটা তারপরে এরকম করে ছেদ করে পেয়েছিলাম হচ্ছে এদিকে ছেদ এদিকে ছেদ এদিকে ছেদ করে পেয়েছিলাম নটা আর লাস্টে পেলাম আমরা কটা লাস্টে পেলাম আরও ছটা তাহলে ছয় সব কটা যোগ করে দিলে কত হয়ে গেল সাতচল্লিশটা অপশান সি কারেক্ট অ্যান্সার সাতচল্লিশটি এখানে ত্রিভুজ রয়েছে পরবর্তী জিআইটি দেখো দেখো এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো সেমভাবে দেখো একটা ত্রিভুজকে প্রথমে খণ্ডিত করা হয়েছে এক দুই তিন চার তাহলে চার দুগোনে কত হয়ে গেলো আট হয়ে গেলো আট চলে এলো দেখো এখানে একটা দুটো মানে তিনটে ত্রিভুজ আছে এই আটা এইটুকুতে তিনটে ত্রিভুজ আছে ঠিক আছে তাহলে তিন আর এদিকেও দেখো তিন ক্লিয়ার তাহলে কত তিন আর তিন কতগুলো হলো ছয় তাহলে হচ্ছে আট আর ছয় যোগ করে দিলে কত হয়ে যাবে মোট তাহলে চোদ্দোটা ত্রিভুজ রয়েছে অপশান ডি কারেক্ট অ্যান্সার ক্লিয়ার বিষয়টি আবার বলছি বন্ধুরা যদি কোনো ত্রিভুজকে খণ্ডিত করা হয় তাহলে সেখানে তিনটে ত্রিভুজ থাকে এরকম একটা ত্রিভুজ যদি এখানটা এটা খণ্ডিত করা হয় তাহলে তিনটে ত্রিভুজ থাকে দেখো এই একটা এই একটা আর বড় একটা এই নিয়ে মোট তিনটা ত্রিভুজ এই উত্তর কত বললাম আমি অপশান ডি চোদ্দটি রয়েছে পরবর্তী জিআইটি দেখো দেখো এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো কী করে করবে দেখো ফার্স্টে ভিতরে দেখো একটা চতুর্ভুজকে খণ্ডিত করা হয়েছে এক দুই তিন চার তাহলে চার দুগুণে কত হয়ে গেল আট আমরা আট পেয়ে গেলাম দেখো এখানে তার মানে এটাকে খণ্ডিত করা হয়েছে মানে তিন তিন পেলাম এখানে আবার তিন তাহলে সেমভাবে তাহলে ছয় হলো এখানে তিন তাহলে কত হলো নয় হলো আর এখানে তিন মানে কত হলো বারো এলো তাহলে বারো যোগ করে দাও তাহলে বারো আর যোগ করলে কুড়ি হয়ে যায় অপশান এ কারেক্ট অ্যান্সার এখানে কুড়িটা ত্রিভুজ রয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো এই কোয়েশ্চেনটি অনেক পরীক্ষা এসেছে বন্ধুরা তো কী করে শর্ট করে দেখে নাও সেমভাবে গুনে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটকে দুই দি করলে কত হবে ষোলো এবার তোমরাই বলো সেমভাবে বাইরের দিকে এরকম করে ছেদ করা হয়েছে সেমভাবে বাইরেও তো ছেদ করা হয়েছে তাহলে বাইরেও সেম ষোলোটাই আসবে তাই তো সেমভাবে বাইরেও ছেদ করা হয়েছে তাহলে বাইরেও কতগুলো আসবে ষোলোটা আসবে তাহলে ষোলো আর ষোলো যোগ করে দিলে কত হবে বত্রিশটা ভিতরে ষোলোটা আছে বাইরেও তাহলে ষোলোটা আছে ষোলো ষোলো কতগুলো আছে বত্রিশটা অপশান সি কারেক্ট অ্যান্সার বত্রিশটি হবে পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা এই ত্রিভুজ কাউন্টিংটা খেয়াল করো হেভি ইম্পর্টেন্ট একটি ত্রিভুজ কাউন্টিং তো দেখো ফার্স্টে ফার্স্টে না আমরা এইটুকু করে নেবো এই চতুর্ভুজটাকে ফার্স্টে কাজ করে নেবো এইটুকু ঠিক আছে এই চতুর্ভুজটুক কাজ করে নেবো তাহলে এই অ্যান্সার বেরিয়ে যাবে দেখো এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আট দুখানে কত হবে ষোলো ফার্স্টে আমরা ষোলো পেয়ে গেলাম এবার দেখো এখানে খেয়াল করো এটা এই যে এই দাগটা খেয়াল করো তাহলে তিনটে আছে আমি শিখালাম ত্রিভুজকে সমুখ যদি খণ্ডিত করা হয় তাহলে তিনটে থাকে তাহলে তিন পেয়ে গেলাম এখানে দিয়ে দাগ দিয়ে ভেদ করা হয়েছে তাহলে তিন পেয়ে গেলাম তাহলে এখানে একটা কুড়ি এখানে একটা একুশ তাহলে দুই আর যোগ করে দিই একুশটা হয়ে গেল এবার খেয়াল করো এই একটা বড় ত্রিভুজ রয়েছে এই দেখো এই একটা বড় ত্রিভুজ রয়েছে দেখতে পাচ্ছ আর দেখো নিচের দিকেও সেমভাবে তাহলে একটা বড় ত্রিভুজ পেয়ে যাবো তাহলে আরো কটা ত্রিভুজ পেলাম দুটো ত্রিভুজ পেলাম তাহলে ষোলো আর তিন উনিশ উনিশ সাত দুই একুশ সাত দুই করতে হবে তার মানে বন্ধুরা তেইশটা ত্রিভুজ এখানে রয়েছে অপশান এ কারেক্ট অ্যান্সার মোট তেইশটা ত্রিভুজ এখানটায় রয়েছে পরবর্তী কোশ্চেনটি দেখো দেখো বন্ধুরা এই ত্রিভুজ কাউন্টিটা খুব গুরুত্বপূর্ণ কীভাবে করবে দেখে নাও দেখো সেমভাবে চতুর্ভুজকে সমুদি করা হয়েছে এক দুই তিন চার আমি চার দোকানে কত পেয়ে গেলাম আট পেয়ে গেলাম ফার্স্ট কাজ মেটে গেল এখানে একটা এখানে একটা তাহলে কতগুলো হলো দুটো হলো আরও দশটা হলো এবার দেখো এই একটা বড় ত্রিভুজ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ আর সেমভাবে ভাবে এইদিকেও দেখো একটা বড় ত্রিভুজ পাওয়া যাচ্ছে তার মানে আরো দুটো ত্রিভুজ পেলাম দুই লিখে দাও তাহলে আট আর দুই দশ আর দুই যোগ করলে কত হয়ে গেল বারো তাহলে মোট বারোটা ত্রিভুজ আছে অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেনটি দেখো দেখো এই ধরনের ত্রিভুজ কারণটি সঠিক কী কি করে ভালো করে বুঝে নাও দেখো কি করবে দাগ দিয়ে নাও ফার্স্টে একটা রো দুটো রো তিনটে রো চারটে রো আছে লিখে নাও এক দুই তিন চার হয়ে গেল প্রথমে এক করতে একই লিখে দাও এই যে এক করতে এক একের সাথে দুই যোগ করো তাহলে কত হয়ে গেল দুই যোগ করলে হয়ে যায় তিন তিন লিখে দাও এবার তিন এলো তিনের সাথেই তিনটা যোগ করো তিনের সাথে তিন যোগ করলে কত হয়ে গেল ছয় হয়ে গেল ছয়ের সাথে চার যোগ করো এবারে এই চারটা যোগ করো তাহলে কত হয়ে গেল দশ হয়ে গেল এবার নিচ থেকে একটা ঘর বাদ দিয়ে বাদ দিয়ে নিবা এই ঘরটা নেব না তাহলে আমরা কত নেবো আবার ছয় নিতে পারবো আবার তিন নেব না এক নেব ঠিক আছে এবার দেখো যোগ করো দেখো দশ আর ছয় ষোলো ষোলো আর তিন উনিশ আর একে কুড়ি কুড়িটা হলো এই লাইনে আর ওই লাইনে দেখো ছয় আর এক সাত তাহলে মোট কতগুলো হলো সাতাশটা ত্রিভুজ এখানে রয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার এই ধরনের ত্রিভুজ কাউন্টিংগুলি ইজিভাবে এইভাবে করতে পারবে দেখো এই ধরনের ত্রিভুজ কাউন্টার যারা ট্রিক্স ফলো করবো আমরা সেটা ভালো করে দেখে নাও তাহলে বুঝে যাবে দেখো আমি কি বললাম একটা ত্রিভুজকে সমুদিখণ্ডিত করা হয় একটা ত্রিভুজকে যদি খণ্ডিত করা হয় তাহলে দেখো তিনটে পাওয়া যায় দেখো এখানে একবার খন্ডন করা হয়েছে মানে কত আছে তিনটে আছে এখানে দেখো এখানে একবার খন্ডন করা হয়েছে মানে কটা তিনটে আছে দেখো এখানে একবার খন্ডন করা আছে মানে তিনটে আছে আর এই মাথায় একবার খন্ডন করা হয়েছে তোমার তিনটে আছে যোগ করে দাও তাহলে তিন ছয় নয় বারো তাহলে এখানে মোট বারোটা তিরভুজ রয়েছে অপশান এ কারক্ট অ্যান্সার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর এই পার্ট টু চাইছো এখানে অবশ্যই জানিও জয়হিন বন্ধুরা নতুন টুর দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো আর যদি তুমি আমার নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অন্য অন্য যদি জিআই ক্লাস মিস করে থাকো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নিও